স্টার্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ট্রাস্টেড ফ্যাশন থেকে মুমু বলছি। আজকে লাইভে আপনাদের সাথে জয়েন হলাম। আপনারা যারা আমার লাইভটি এখন দেখতেছেন তারা আমার লাইভটা শেয়ার করে দিন, আর যারা এখনও লাইভে জয়েন হন নাই তারা তাড়াতাড়ি জয়েন হন। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে? একটু কেউ থাকলে কমেন্টস করে জানাবেন। কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? সবকিছু কি ক্লিয়ার আছে? একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করেন, আমি তাহলে বুঝতে পারবো, আমার সুবিধা হয়। আর লাইভটা যারা জয়েন করেছেন তারা একটু আপনাদের ওয়ালে এটা শেয়ার করে দেন, যাতে করে অন্যরাও দেখতে পারে। একটু শেয়ার করে দেন আর গার্লস গ্রুপে শেয়ার করেন সবাই। আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন আপনারা। আজকে সবগুলো কটন কালেকশন দেখাবো, আজকে সবগুলো কটনের কালেকশন দেখাবো, সবগুলো লাক্সারি কালেকশন, আমার মনে হয় সবার ভালো লাগবে। আমি কি দেখাবো? একটু লাইভটা শেয়ার করে দেন। যারা লাইভে আছেন প্লিজ একটু শেয়ার করে দেন। আরেক সবাই একটু কমেন্টস করেন যে আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্টস করেন, আমি ড্রেসগুলো কি দেখাবো কিনা, স্টার্ট করবো কিনা একটু কমেন্টস করেন। নাহিদা আক্তার একটু সবাই একটু কমেন্টস করেন। আজকে সবগুলো কালেকশন কটনের, আর এখন যেহেতু প্রচণ্ড গরম সবার জন্য অনেক ভালো হবে, সবগুলো লাক্সারি কালেকশন, আর প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যে আছে, আপনারা খুব সহজেই এই ড্রেসগুলো ওয়্যার করতে পারবেন। সবগুলো নূর ব্র্যান্ডের। আমি কি ড্রেস দেখানো শুরু করব? একটু কমেন্টস করেন। নাহিদা আক্তার সবাই একটু গ্রুপে শেয়ার করেন, আর লাইভটা একটু শেয়ার করেন প্লিজ, আপনারা একটু শেয়ার করেন, আপনাদের শেয়ারের কারণে আমার একটু সুবিধা হবে। প্লিজ আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন, আর প্লিজ কমেন্টস করেন যে আমি বুঝতে পারতেছি না যে আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করেন। এমডি নাসির হাই, হাই ভাইয়া, একটু লাইভটা শেয়ার করে দেন ভাইয়া, লাইভটা শেয়ার করে দেন আপনাদের গ্রুপে। আর আমার পেজটা সবাই লাইক দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী কালেকশনগুলো আপডেট হলে আমি দেখাতে পারবো।
আর আজকে আমি ফার্স্ট লাইভে আসছি, সো আসলে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি কি কথা বলবো না বলবো আমি আসলে বুঝতে পারছি না, জড়িয়ে যাচ্ছি। আপনারা আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে সবগুলো থ্রি পিস কালেকশন, সবগুলো একদম কটন কালেকশন, সবার জন্য আরামদায়ক হবে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকের কালেকশনগুলো আমি দেখাবো। আর ড্রেসগুলো যারা দেখার পরে পছন্দ হবে, যারা নিতে চাচ্ছেন, তারা ছবিসহ আমাদের ট্রাস্টেড ফ্যাশন পেজে ইনবক্স করবেন। আমি ডেলিভারি সিস্টেমটা এবার বলে দেই। আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি। তবে প্রোডাক্ট নেওয়ার আগে প্রথমে আপনাদের অগ্রিম 200 টাকা বিকাশ করে নিতে হবে ড্রেসটা কনফার্ম হওয়ার জন্য। আসলে এখন যেহেতু করোনা পরিস্থিতি, সবাই আপনারা আমার মনে হয় একটু বুঝতে পারতেছেন যে অনেকে আসলে হয় কি, ড্রেস নেওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো যখন চলে যায় তখন আসলে রিটার্ন করে দেয়, তখন আমাদের একটু সমস্যায় পড়তে হয়। তো এই জন্য আমরা এই সিস্টেমটা করেছি। আপনারা যারা ড্রেস নেবেন তারা অগ্রিম 200 টাকা আগে বিকাশ করে দেবেন। আমাদের বিকাশ নাম্বার আমাদের পেজে যখন ইনবক্স করবেন তখন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যোগাযোগ নাম্বার ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমাদের সাথে সরাসরি ফোন কলেও যোগাযোগ করতে পারবেন। আর যারা ইনবক্স করতে পারবেন না তারা অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, কোনো সমস্যা নেই। লাইভটা একটু শেয়ার করে দিবেন গ্রুপে আর আমার পেজটা একটু লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার পেজে নতুন, যারা আমার নতুন পেজটার আজকে দেখতেছেন, তারা আমার পেজটাতে ঢুকে ডান পাশে একটা লাইক চিহ্ন দেওয়া আছে সেটাতে ক্লিক করে দিবেন। আর পাশে ইনভাইট বাটন আছে, ওটা থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার পেজটা সবার সাথে শেয়ার করতে পারেন, যেন আমার পেজটা সবাই দেখে। আর আজকে আমি যেসব কালেকশনগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইসে, আমার মনে হয় না যে এত কমে আপনারা ড্রেসগুলো পাবেন অন্য কোথাও। খুবই 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 লাক্সারি কালেকশনগুলো, প্রিমিয়ার কোয়ালিটির কটন সবগুলো। আমি ড্রেসগুলো কি দেখাবো আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেন, আর প্লিজ আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন। সাদিয়া ইসলাম হ্যাপি, আসসালামু আলাইকুম ভাবি, সব ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ আপু, তোমার কমেন্টসটা পড়ে ভালো লাগলো। তোমরা সাদিয়া আপু একটু কমেন্টস, সরি সাদিয়া আপু, আমার লাইভটা একটু শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ডদের আমার পেজ থেকে ইনভাইট পাঠিয়ে দিও আর বলে দিও সবাইকে আমার পেজটা যেন লাইক দিয়ে আমার পাশে থাকে। তোমাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই, আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের এখন আমার অনেক দরকার। তো আমি কি ড্রেসগুলো কি দেখাবো কি না আমি আসলে বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্টস করে জানাও তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে। ড্রেসগুলো দেখে ফেলি, আপনারা আপনাদের যে যার গ্রুপে আমার লাইভটা শেয়ার করে দেন তাহলে ভালো হবে। যারা কটন কালেকশনগুলো দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেন। আমি ড্রেসগুলো দেখানো শুরু করছি, সবগুলো ড্রেসই আমি এক এক করে দেখাবো। আজকে লাইভটা একটু কষ্ট করে আপনারা পুরো দেখবেন। যারা লাইভটাতে এখন জয়েন করছেন তারা আমার পেজটাতে লাইক দিয়ে দিবেন। আমি ড্রেসগুলো দেখাচ্ছি, সবগুলো ড্রেসই হচ্ছে নূর ব্র্যান্ডের। তো এটা হচ্ছে ফার্স্টে একটা দেখাচ্ছি, এটা খুবই খুবই সুন্দর একটা কালার, রেড মেরুন টাইপের কালারটা, আমি জানি না আসলে কতটুকু বোঝা যাচ্ছে।
পুরোটা ড্রেস কটন, খুবই সফট একটা কটন, প্রিমিয়ার কোয়ালিটির কটন কালেকশন। এখানে আমি আজকে যা দেখাবো প্রিমিয়ার কোয়ালিটির কাপড়গুলো সব খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড়, খুবই সফট। আমি জামাটা দেখাচ্ছি, এটা হচ্ছে কামিজটা, খুবই লং, কামিজটা অনেক লং আছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। ইয়োকটা খুব সুন্দর করে গোল্ডেন ওয়ার্ক কাজ করা আছে, এখানে ডিজিটাল প্রিন্টেড, মনে হচ্ছে যেন একদম ফুটন্ত, ফুট একদম হাতে কাজ করা এরকম দেখা যাচ্ছে। আর পুরো বডিটা জুড়ে এরকম কাজ করা আছে গোল্ডেন গোল্ডেন করে, নিচে নিচের কাজটা কিন্তু আরও সুন্দর দারুণ করে ফুটে আছে গোল্ডেন। এবার আমি ড্রেসটার ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি, ব্যাক সাইডটা প্রিন্টেড, নিচের দিকটাও সামনে যে রকম আছে ঠিক সেরকম, খুবই সুন্দর, খুবই সফট, কাপড়গুলো খুবই সফট, আপনারা যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন। আর যারা আমার এই কালেকশনগুলো পছন্দ করছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে ছবি সহ ইনবক্স করবেন। এবার ড্রেসের স্লিভটা, স্লিভের অংশটা দেখা দিচ্ছি, স্লিভের অংশটা হচ্ছে এরকম, কালারটা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কালারটা হচ্ছে রেড মেরুন কালার, রেড এবং মেরুন কালার দিয়ে কম্বিনেশন করা আছে। আর এইখানে গোল্ডেন ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, কাপড়গুলো খুবই সফট, আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কালেকশনগুলো কত কত সুন্দর এবং কত সফট। এগুলো আসলে খুবই সফট কালেকশন এবং প্রিমিয়ার কোয়ালিটির কাপড়। নূরের কালেকশনের কথা আমি আর নতুন করে কি বলবো, যারা আসলে নূর ব্র্যান্ডের কাপড় ব্যবহার করেছে তারাই বলতে পারবে যে এগুলোর কাপড় কত প্রিমিয়ার কোয়ালিটির হয়। এটা লংটা আছে 50-এর কাছাকাছি হবে, 50-এর কাছাকাছি লম্বা আছে, আর ফ্রি সাইজ লেন্থ আছে, সবাই জন্য হয়ে যাবে, কাপড় কিন্তু এনাফ পরিমাণে দেওয়া আছে। আমি এটা এবার এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, দুপাট্টাটা কিন্তু এটার এটার দুপাট্টা কিন্তু আরও অনেক সফট, অনেক আরও সফট এবং অনেক লং, আর দুপাট্টাটা আরও সুন্দর, অনেক সুন্দর একটা দুপাট্টা। এটার দুপাট্টাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আসলে কোনটা রেখে কোনটা বলবো, দুই পাশেই সুন্দর, জামার সামনের পাশটাও ভালো লাগে, পেছনের পাশটাও ভালো লাগে। এবার আমি ওড়নাটা দেখাই দিচ্ছি, ওড়নাটা কিন্তু অনেক লং একটা ওড়না, অনেক লং একটা ওড়না, লেন্থেও কিন্তু যারা নামাজি আপু আছে তারা কিন্তু নিতে পারেন চাইলে, খুবই বড় লং ওড়না দেওয়া আছে। পাশে এরকম বর্ডার করা আছে গোল্ডেন গোল্ডেন কালারের প্রিন্টেড, প্রিন্ট করা, এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড, তবে ডিজিটাল 3D প্রিন্টের কাজগুলো কিন্তু একদম ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার সালোয়ারটা হচ্ছে পুরোপুরি আড়াই গজ, এটার সালোয়ারটা কোথায়, সালোয়ারটা মেরুন কালার, রেড মেরুন কালার, এটার সাথে কম্বিনেশন করে দেখাই দিচ্ছে। এখানে পুরোপুরি আড়াই গজ কাপড় আছে, কাপড় নিয়ে একদম চিন্তা করবেন না, কম নাই, এখানে কাপড়টা খুবই ভালো। আর সালোয়ারের কাপড়টা কিন্তু খুব সফট, আমি দেখেন হাত মুট করে নিচ্ছে, হাতের মুঠোয় এত সফট। জামার কোয়ালিটি এবং সালোয়ারের কোয়ালিটি, কাপড়ের কথা কি বলবো, আপনারা যখন এটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কত ভালো। আপনারা যারা এটা পছন্দ করছেন, আমি এটা এখন একটু ধরবো, যারা পছন্দ করবেন তারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করবেন, আমি ধরছি আপনারা ইনবক্স করবেন। আর আমার লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের গার্লস গ্রুপে এবং অন্যান্য গ্রুপে, আপনাদের পেজেও সরি আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন।
দেখেন ড্রেসটা কিন্তু পরার পরে যখন বানানো হবে তখন কিন্তু পরলে এত সুন্দর লাগবে। এটা আসলে আমি তো বোরকার উপর পরছি, তাতেই অনেক সুন্দর লাগছে। যারা এটা বানিয়ে পরবেন তাদের কাছে অনেক ভাল লাগবে। আর কাপড়ের কথা আমি বারবার কি বলবো, খুবই খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড় দেওয়া আছে। নূরের ব্র্যান্ডের যারা কাপড় ব্যবহার করেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কাপড়গুলো কত সফট এবং কত প্রিমিয়ার কোয়ালিটির। লাইকটা শেয়ার করে দিবেন, আর যারা আমার পেজে এখন নতুন জয়েন হলেন তারা আমার পেজটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার লাইভে আছেন এখন এতক্ষণ ধরে তাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার লাইভটি দেখার জন্য। আমি এবার অন্য কালেকশনগুলো দেখাচ্ছি। এটা নূরের আরেকটা কালেকশন, এটা কিন্তু আরও সফট এবং কালারটা জোস একটা কালার। এটার কালারটা খুবই একটা সুন্দর কালার। আমি আসলে কালারটা কি কালার আমি আসলে কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি। কালারটা আসলে এটাকে কি কালার বলা যায়, অ্যাশ টাইপের কালারটা, কিন্তু আসলে অ্যাশ না। আমি জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে, সুমন একটু হেল্প করো। কালারটা কিন্তু দারুণ একটা কালেকশন, আর প্রত্যেকটা কালেকশনে থ্রিডি প্রিন্টেড সুপার প্রিমিয়াম কোয়ালিটির কাপড়। এটা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝবেন। আর ড্রেসের কাপড় নিয়ে কোনো ধরনের কনফিউশনে থাকবেন না, খুবই ভালো কাপড় এবং এটার যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে। যারা একটু স্বাস্থ্য ভালো এবং তাদের একদম চিন্তার কোনো কারণ নাই, কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। সরি, এটা হচ্ছে ইয়োগের পার্টটা। দেখেন কত সুন্দর একটা কালেকশন, আর পুরো কামিজটাতে কিন্তু জল ছাপের একটা কাজ থাকতেছে। কেমন জানি একটা অ্যাশ টাইপের, অ্যাশ এবং স্কাই এবং ব্লু কালার কম্বিনেশন করা। আর এই ইয়োগটা কিন্তু একদম গোল্ডেন কালারে প্রিন্টেড করা, দেখতে মনে হচ্ছে যেন একদম ফুটে আছে। এবার নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, নিচের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর। অরেঞ্জ কালার এবং অফ হোয়াইট কালার এবং হচ্ছে গোল্ডেন কালারের, আর নিচে দিক থেকে কিন্তু আরও সুন্দর। জামাটা যখন পুরোপুরি কমপ্লিট করে পরা হবে খুবই সুন্দর লাগবে। আমি এবার ধরছি দেখাচ্ছি, এটা খুবই একটা সুন্দর সুন্দর একটা কালার। এবার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পোর্শনটা থাকছে এরকম। কালারটা কতটুকু সুন্দর লাগছে আমি জানি না, আপনারা একটু কমেন্টস করেন। আর যারা লাইভটাতে নতুন জয়েন করেছেন আমার পেজটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার লাইভটিতে এখনও আছেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন। খুবই সুন্দর একটা কালার, এটা সবাই একটা পছন্দ হওয়ার মতো কালারটা, খুবই সুন্দর একটা কালার। আর কাপড়ের কথা আমি বারবার কি বলবো, খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড় দেওয়া আছে। আপনারা যারা এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন। এবার আমি স্লিভের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, স্লিভটা থাকছে ফুল হাতার। স্লিভটা কিন্তু অনেক লং হবে, যারা একটু স্বাস্থ্য ভালো তাদেরও হবে। আসলে কাপড় নিয়ে কোনো কনফিউশনে থাকবেন না, কাপড় কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন। স্লিভটা থাকছে এরকম, নিচের দিকে থাকছে প্যানেল করা গোল্ডেন প্রিন্টেড, থ্রিডি প্রিন্টেড কাজগুলো কিন্তু একদম ফুটে আছে। এবার এটার আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দুপাট্টাটা অনেক লং, অনেক লং একটা দুপাট্টা দেওয়া আছে। যারা নামাজ পড়েন এবং লং দুপাট্টা এক পাশ করে নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। দুপাট্টাটা খুব লং একটা দুপাট্টা, সমান এদিকে আসুন।
এটা ধরো, আমি লংটা দেখিয়ে দিচ্ছি একটু, ওই কোনো যাও, ওই ওই কর্নারে দাঁড়াও, উল্টা করে ধরছো, এপাশ ধরো। খুবই লং একটা দুপাট্টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন। খুবই লং দুপাট্টাটা, খুবই লং, একদম পুরোপুরি পাঁচ হাতের বেশি হবে, এটা পাঁচ হাতের বেশি হবে, ওই দুপাট্টাগুলো একটু বেশি লং। আমার কিন্তু একদম পায়ের নিচ পর্যন্ত পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিছনের পাশটাও কিন্তু একদম ফুল, দুপাট্টাটা থাকছে অ্যাশ টাইপের, অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন করা, আর নিচের পাশটা এরকম ফুল করা, ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, প্রিন্টেড, থ্রি ডি প্রিন্টেড। সবগুলো কালেকশনই আজকে লাক্সারি কালেকশন, আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন। যারা যাহার নাইস আপু, থ্যাংক ইউ আপু, বিপ্লব সরকার, নাইস কালেকশন, থ্যাংক ইউ ভাইয়া। আপনার প্রোফাইলে এটা শেয়ার করে দিবেন, যারা আমার লাইভটি জয়েন করছেন তারা আমার প্রোফাইলে, আপনাদের নিজ নিজ প্রোফাইলে আমার লাইভটা শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা এখনও আমার লাইভটি জয়েন করেন নাই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক, আমি জানি না কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগছে, যা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে কালেকশনগুলো কত সফট এবং কত প্রিমিয়ার কোয়ালিটির। আমি দেখেন ওড়নাটাতে কি ওড়নাটাকে কিন্তু একদম একমুঠ করে নিয়েছি, হাতের মুঠে এনেছি, কতটা সফট আপনারা এটা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন, এর আগে কিন্তু আসলে বোঝা সম্ভব না। আর যারা নূর ব্র্যান্ডের কালেকশন আগে ব্যবহার করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কালেকশনগুলো কত কত লাক্সারি কালেকশন। সালোয়ারটা থাকছে অরেঞ্জ কালার, সালোয়ারের কাপড়গুলোও কিন্তু খুবই সফট, আমি যখন কালেকশনগুলো আপনারা হাতে পাবেন একমাত্র তখনই বুঝতে পারবেন, আর যারা তো ব্যবহার করেছেন তারাই জানেনি। তারপর আমি এবারে পুরোটা ধরছি, আপনারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলেন খুব দ্রুত, কারণ এই কালেকশনগুলো এত প্রিমিয়ার কোয়ালিটির, এগুলো কিন্তু আমাদের থাকে না। যদিও আমি এর আগে লাইভ হই নাই, তবে আমি অফসাইডে বা আমার বাসাতে আমি কিন্তু যখন এনেছিলাম তখন কিন্তু এই কালেকশনগুলো খুব দ্রুত সেল হয়ে গেছিল। সরি, এবার আমি এটা ধরছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। দোপাট্টা দাও, ভাঁজ করে ফেলো না এটা, যারা নিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। দোপাট্টাটা কিন্তু অনেক লং, অনেক একটা লং দোপাট্টা দেওয়া আছে, প্রত্যেকটা কালেকশন কিন্তু থ্রি ডি প্রিন্টেড করা, এগুলো কিন্তু এমব্রয়ডারি নাই বা অন্য কোনো ওয়ার্ক নাই, কাজগুলো থ্রি ডি প্রিন্টেড করা, দেখতে মনে হয় যেন একদম ফুটে আছে, ফুটন্ত ফ্লাওয়ার্সগুলো দেখতে মনে হয়। স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করবেন আমাদের পেজে, আর যারা আমার লাইভটা মাত্র জয়েন করেছেন আমার পেজটাতে লাইভ দিয়ে আমার পাশে থাকবেন, যারা এতক্ষণ ধরে আমার লাইভটি কষ্ট করে দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইভটা। এটার মধ্যে আরেকটা কালার আছে, আসলে আমি কালারগুলো ঠিকভাবে বলতে পারতেছি না, কালারগুলো কিন্তু অন্যরকম, একটা লাক্সারি কালেকশনের কালারগুলোই একটু অন্যরকম থাকে, দেখতেই আসলে অন্যরকম, তো আসলে এই জন্য আসলে কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি আমি। এটা হচ্ছে আরেকটা কালার,
একটা অ্যাশ টাইপের কালার, কিন্তু খুবই সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালেকশন কিন্তু লাক্সারি কালেকশন। এটা আরেকটা কালেকশন, এক ব্যাক পাশটা দেখিয়ে দিচ্ছি। লং লং নিয়ে একদম চিন্তা করতে হবে না, প্রচুর পরিমাণে লং দেওয়া আছে। আর এটার সাথে অন্যটা থাকছে 5 হাতের বেশি হবে, মেবি এটা 6 হাত বলে, খুবই লং। নূরের কালেকশনগুলো যারা ব্যবহার করেছেন এর আগে তারাই বলতে পারবেন যে আসলে কতটা সফট। কটনের জগতে একদম বেস্ট কালেকশন, কটনের জগতে এটা একদম বেস্ট একটা কালেকশন, খুবই সফট প্রিমিয়ার কোয়ালিটির কাপড়। আর ওড়নার কথা আর কি বলবো, ওড়না খুবই লং এক ওড়না দেওয়া আছে। আর প্রাইসটা আমি জানিয়ে দিব সবগুলো কালেকশন দেখানোর পরে, কারণ প্রাইসটা সবগুলো ড্রেসের একই থাকছে। এবার আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি, আর এটার সাথে মেরুন কালারের সালোয়ার দেওয়া আছে, সফট একটা মেরুন কালারের সালোয়ার। আপনারা নেক্সট লাইভে কী কালেকশন দেখতে দেখতে চাচ্ছেন একটু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমার নেক্সট লাইভে আপনারা কী জানতে কী কালেকশন দেখতে চাচ্ছেন কমেন্টস করেন। এটা আরেকটা কালার, এটা হচ্ছে ডার্ক ব্লু একটা কালার, ডার্ক ব্লু, একদম ব্লু, দেখতে মনে হবে যেন ব্ল্যাক, আসলে কিন্তু কালারটা ব্ল্যাক না, ডার্ক একটা ব্লু কালার। খুবই একটা লাক্সারি কালেকশন, প্রিমিয়ার কোয়ালিটির কটন কালেকশন। যারা পাশে এরকম প্যানেল করা আছে, আমি সামনে থেকে একটু একটু দেখাচ্ছি। আর নিচের পশনটা থাকছে এরকম 3D প্রিন্টেড, দেখতে মনে হচ্ছে যেন ফ্লাওয়ার্সগুলো ফুটে আছে এরকম দেখা যাচ্ছে। মুক্তা ইস্তিয়া খিয়া, নাইস, থ্যাংক ইউ আপু। আমি ড্রেসের ব্যাক পোর্শনটা এবার দেখাই দিচ্ছি। ব্যাক পোর্শনটা থাকছে এরকম, এটা কালারটা হচ্ছে ডার্ক ব্লু একটা কালার, খুবই সুন্দর কম্বিনেশনে এটার প্রিন্টগুলো করা আছে। আর সবগুলো প্রিন্ট হচ্ছে 3D প্রিন্টেড, দেখতে মনে হবে যেন একদম ফুটন্ত। এবার আমি এটার স্লিভের পোর্শনটা দেখাই দিচ্ছি। স্লিভটা থাকছে ফুল ফুল স্লিভ, আপনারা যারা লাইভে মাত্র জয়েন করলেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন। আর যারা আমার লাইভটা মাত্র জয়েন করলেন আমার পেজটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবার এটার দুপাট্টাটা দেখাই দিচ্ছি আমি। দুপাট্টাটা কিন্তু আরও একটা জোস একটা দুপাট্টা, দুপাট্টাটা আরও একটা সুন্দর একটা দুপাট্টা। দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি, তখনই আপনারা বুঝতে পারবেন। এটার সাথে ফিরোজা, ইয়েলো, পিঙ্ক, অনেক কালারের কম্বিনেশন করা আছে। দুপাট্টাটা অনেক বড় একটা দুপাট্টা, আর কাপড়গুলো প্রিমিয়ার কোয়ালিটির, সুপার সফট একটা কালেকশন। যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। এই এই কালেকশনগুলো কিন্তু থাকে না আমাদের। দেখেন কত সুন্দর ফুটে আছে ফ্লাওয়ার্সগুলো, মনে হচ্ছে যেন একদম জীবন্ত। তানিয়া হাই হাই আপু, অনেক বড় একটা দুপাট্টা, দুপাট্টাটা নিয়ে কোনো হ্যারাসমেন্টের কিছু নাই। যারা নামাজি আপু আছেন তারা তাদের জন্য খুবই খুবই একটা সুপার কালেকশন। নামাজের জন্য যখন ওড়না ব্যবহার করা হয় তখন এই ওড়নাগুলো কিন্তু শর্ট হওয়ার কোনো চান্সেস নেই। এগুলো মেবি ছয় হাতের হবে ওড়নাগুলো। আমরা তো নর্মালি 5 হাতের ব্যবহার করি, কিন্তু নূর ব্র্যান্ডের কিন্তু বরাবরই আমাদের একটু বড় ওড়না দেয়। আর ওদের কালেকশনগুলো কিন্তু অন্য ধরনের একটা কালেকশন থাকে। এবার আমি এটা ধরছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। না না না, লম্বা করে ভাঁজ করে দিতে হয়।
আর এটার সালোয়ারটা থাকছে ব্লু কালারের, এটা খোলা লাগে না। এবার আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি, আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটাও হচ্ছে ডার্ক ব্লু টাইপের কালারটা। কাপড়গুলো এত সফট, আসলে ধরলে মনে হচ্ছে যেন হাতের মধ্যে এসে যায়। ওয়াও, এই কালারটা তো আরও একটা জোস কালার। এটা কিন্তু আমি মনে করেছিলাম ব্লু কালার, আসলে আমিও ঠিকভাবে দেখি না ড্রেসগুলো, এটার মেবি আরেকটা কালার আছে সম্ভবত, ওটা আমি দেখেছিলাম। এটার কালারটা হচ্ছে কফি কালার, কফি কালার, খুবই খুবই নাইস একটা কালার। কালারটা ওয়াও, জাস্ট ওয়াও, আমি নিজেই আসলে ফিদা হয়ে যাচ্ছি এই ড্রেসটার উপর, এত সুন্দর কালারটা আর এত সুন্দর ড্রেসটা। আমি কি আমি আসলে ধরতে পারতেছি না, কাপড়গুলো এত সফট, বারবার আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। খুবই সফট একটা কালার, ইয়া সরি, সফট একটা কাপড় দেওয়া আছে। কালারটা কিন্তু কফি এবং ব্লু কালারের সাথে কম্বিনেশন করা, দেখেন কতটা সুন্দর। এটা হচ্ছে উপরের পোশনটা, ও নো, এটা আমি ভুল ধরছি, এ সরি, এটা হচ্ছে আসলে এলোমেলো করা, বুঝছো, এটা হচ্ছে উপরের পোশনটা এরকম, এটা হচ্ছে ইয়োগের পোশনটা। এবার আমি নিচের পোশনটা দেখাই দিচ্ছি, নিচের পোশনটা হচ্ছে এরকম কফি এবং ব্লু কালারের কম্বিনেশন করা, দারুণ একটা কালার। এটা আসলে আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি যেহেতু সরাসরি দেখছি হাতে নিয়ে, খুবই সুন্দর একটা কালার, মানে সফট একটা, সফট একটা কফি কালার দেওয়া আছে এবং ব্ল্যাক এবং ব্লু কালার দিয়ে কম্বিনেশন করা আছে, 3D প্রিন্টেড, খুব সুন্দর। আর ফ্লাওয়ারগুলো দেখে মনে হচ্ছে যেন একদম জীবন্ত। এবার স্লিভের পোর্শনটা দেখাই দিচ্ছি, ব্যাক পোর্শনটাতে কিন্তু খুব, ব্যাক পোর্শনটা থাকছে এরকম, পুরোটাও পুরোটা প্রিন্টেড করা, আর এই যে স্লিভের পোর্শনটা হচ্ছে এরকম, স্লিভের পোর্শনটা হচ্ছে এরকম। কালারটা কিন্তু খুবই একটা সুন্দর কালার, আসলে না দেখলে বোঝা যায় না। সাদিয়া ইসলাম সানি, ওয়াও, থ্যাংক ইউ আপু, আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই। কাপড়গুলো খুবই সফট, আপনারা নেক্সট কী কালেকশন দেখতে চাচ্ছেন বা কী ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আজকে কালেকশনগুলো থাকছে এই পর্যন্তই, আর সবগুলো ড্রেসের প্রাইজই থাকছে একই রকম, সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে, আপনারা কি প্রাইস জানতে ইচ্ছুক একটু কমেন্টস করে জানান তো। স্বপ্ন পরি বিউটিফুল আপু, থ্যাংক ইউ আপু, আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন। আসলে আমি লাইভটা খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না, আমি প্রাইসটা জানিয়ে দিই। আমার কালেকশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর যারা আমার লাইভটা এখন দেখতে পারেননি তারা অবশ্যই আমার লাইভটা পরে দেখে নিন, তখন পসিবল হলে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ছবিসহ বা স্ক্রিনশটটা ইনবক্স করবেন। আর প্রাইসগুলো থাকছে মাত্র 1050 টাকা, 1050 টাকা। আর আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি আবার আমি একটু বলে দিচ্ছি, আমাদের ডেলিভারি সিস্টেমটা থাকছে ঢাকার ভিতরে 100 টাকা এবং ঢাকার বাইরে 150 টাকা।
আর ড্রেস বুকিং দেওয়ার জন্য আপনাদেরকে অগ্রিম 200 টাকা বিকাশ করতে হবে আমাদেরকে। যখন ইনবক্স করবেন তখনই আমাদের বিকাশ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আর যারা ইনবক্স করতে না পারবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। আর কাইন্ডলি আপনারা বিকাশ নাম্বারে ফোন দিয়েন না, কারণ আমাদের বিকাশ নাম্বারে আপনারা পাবেন না। বিকাশ নাম্বারে ফোন, যোগাযোগের নাম্বার আলাদা করে দেওয়া আছে, ওখানে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমডি কে রহমান জি, আপু প্রাইস জানতে চাচ্ছি। আপু প্রাইসটা বলে দিয়েছি, তারপরও আমি আমি আবার বলে দিচ্ছি, প্রাইসটা থাকছে মাত্র 1050 টাকা। খুবই রিজনেবল একটা প্রাইস, এর এত এত কম দামি নূর কালেকশনগুলো আপনারা পাবেন না। আপনারা অন্যান্য পেজগুলো ঘুরে দেখতে পারেন, সুপার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া আছে। আর ওড়নাটা হচ্ছে 6 হাত, যারা একটু স্বাস্থ্যবান আছেন তাদের জন্য এই কালেকশনগুলো খুবই খুবই ভালো হবে। আর কাপড়ের কোনো শর্ট হওয়ার কোনো চান্সেস নাই, খুবই ফ্রি সাইজের যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে। তো আজকের লাইভটা এখানেই শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নেক্সট কী কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন, অথবা ইনবক্স করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।